আচ্ছা, আপনারা যদি একটা রকেট আকাশে উড়াতে চান এবং রকেটের পার্টস নিয়ে শুধু চিন্তা করেন, রকেটটা যে বেস থেকে লঞ্চ করবে সেই বেস নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনি কখনোই রকেট উড়াতে পারবেন না। আবার আপনি যদি একটা অনেক উঁচা বিল্ডিং তৈরি করতে চান এবং বিল্ডিংয়ের ফুটিং নিয়ে চিন্তা না করেন, তাহলে বিল্ডিং কখনোই দাঁড়িয়ে থাকবে না। ওভারঅল জীবনে যে কোনো কাজ আপনি করতে চান, সেই কাজের বেস যদি ইনিশিয়ালাইজ করা না থাকে, বেস যদি পারফেক্টলি সেট আপ করা না থাকে, তাহলে সেই কাজটা আপনি কখনোই করতে পারবেন না। তাই আজকে বেস ইনিশিয়ালাইজিং নিয়ে কিছু কথা বলবো। বাট তার আগে আপনাদের একটা কথা জানিয়ে দেই, আপনাদের মধ্যে 90% পিপল যারা এই ভিডিওটা এই মুহূর্তে মোবাইলে দেখছেন, তারা যদি নিজেদের বডি পোশ্চার একটু কেয়ারফুলি দেখেন, তাহলে দেখতে পারবেন যে আপনারা কোথাও না কোথাও মেরুদণ্ড বাঁকা করে বসে আছেন, অথবা কোনো দিকে ঘাড়টা বাঁকা করে বসে আছেন, বা হাড়টাকে এমনভাবে বেন্ড করে আছেন যে যাতে আপনার শরীরের কোনো না কোনো অর্গানে এখন স্ট্রেস অর্থাৎ টেনশন বা কম্প্রেশন চলতেছে। তার মানে আপনি আসলে বসে থাকার জন্যই আপনার বডি পোশ্চারের বেসটাকে ইনিশিয়ালাইজ করতে পারেন না। এবং পৃথিবীর 90% মানুষ যারা এই ভিডিওটা মোবাইলে দেখছে, তারা আসলে এমন কন্ডিশনে বসে আছেন এখন এই মুহূর্তে। সো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, বেস ইনিশিয়ালাইজ না করার কারণে আপনাদের জীবনের প্রত্যেকটা কাজ অনেক জটিল হয়ে যায়। জটিল কাজের মধ্যে আমরা যে ভুলটা করি সেটা হলো, আমরা জটিল কাজের জটিল অংশটাকে বেশি করে দেখি, কিন্তু জটিল কাজের জটিল অংশটা আসলে অতটা জটিল না যদি আমরা তার আশেপাশের সহজ অংশটাকে সলভ করি। অর্থাৎ প্রত্যেকটা জটিল কাজ ছোট 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 সহজ কাজ দ্বারা তৈরি হয়, আর আমরা সেই সহজ কাজগুলোকে ইগনোর করি বলেই জটিল কাজটা এত জটিল মনে হয়। আর অপরদিকে যদি আপনি পারফেক্টলি বেস সেট আপটা ঠিক রাখেন, তাহলে কাজটা খুব ইজিলি হয়ে যায়। এক্সাম্পল হিসেবে মাইকেল জ্যাকসন বা এআর রহমান বা পৃথিবীর যে কোনো বড় কনসার্ট যেসব আর্টিস্ট অ্যারেঞ্জ করে, তাদের দেখবেন বেস সেট আপটা, প্রোগ্রামের কে কোথায় দাঁড়াবে, কখন প্রোগ্রামটা শুরু হবে, কখন শেষ হবে, কে কোথায় কী প্লে করবে, সব কিছু আগে থেকে প্রিফিক্স করে দেয়। এর কারণ হলো তারা বেস সেট আপটা এত পারফেক্টলি করে, যে কারণে তাদের কনসার্টগুলো এত সুন্দর হয়। এই সমস্ত কনসার্টের মধ্যে কোনো আর্টিস্ট এত সুন্দর বেসের মধ্যে দাঁড়ানোর পর খারাপ পারফর্ম করার আর কোনো উপায় রাখে না। এই বেস সেট আপ যদি আপনি পারফেক্টলি রাখতে পারেন, সেক্ষেত্রে যে কোনো কাজ আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ধরেন আপনি বই পড়তে চাচ্ছেন, কিন্তু আপনি বই পড়ার জন্য সুন্দরভাবে টেবিল অ্যারেঞ্জ করলেন না, বইটাকে খুব অর্গানাইজড ওয়েতে রাখলেন না, সেই ক্ষেত্রে আপনার বই পড়ার ইচ্ছাই জন্মাবে না। আপনি ধরেন কিছু লিখতে চাচ্ছেন, লিখার জন্য আপনি যদি বাজার থেকে খুব এক্সপেন্সিভ ডায়েরি কিনেন, একটা খুব সুন্দর কলম কিনেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার লিখতে ইচ্ছা করতেছে। এর রিজনটা হলো, আপনি যদি বেসটাকে পারফেক্টলি ইনিশিয়ালাইজ করে থাকেন, তাহলে সেই কাজটা অটোমেটিকলি আপনার জন্য ইজি হয়ে যাবে। সো ওভারঅল যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, যে কোনো কমপ্লেক্স কাজ করতে পারেন আপনি যদি পারফেক্টলি বেস সেট আপটা আপনি ঠিক রাখেন। আর বেস সেট আপ বা কাজের ছোট ছোট অংশ করাটাই আসলে বড় কাজটাকে হ্যান্ডেল করার মূল সিক্রেট। লাস্টে এতটুকুই আপনাদের বলবো যে স্টার্টিং ইজ দ্য হাফ অফ এনি টাস্ক। আর কোনো কাজ স্টার্ট করতে গেলে অবশ্যই ফার্স্ট কাজ হলো বেসটাকে পারফেক্টলি ইনিশিয়ালাইজ করা। থ্যাংকস ফর লিসেনিং, বাই, টেক কেয়ার।